কি আর দেখবো, আর কি কি দেখবো দর্শকরা, আর তোমরা কি কি দেখতে চাও বলো, যা যা দেখতে চাও সব আমি দেখাচ্ছি, ক্ষমতা ভাবো, ট্যালেন্ট ভাবো আমার, ঠিক আছে? আগেও দেখেছো কাউকে বাঁচাবার জন্যে যা যা ট্যালেন্ট দেখাবার দেখিয়েছি, ঠিক আছে? এখনও দেখো তোমাদেরকে কী কী ট্যালেন্ট দেখাচ্ছি আমি, যারা একসময় লাথি খেয়েছে যাদের কাছে, যারা মুখে থুতু ফেলেছে একসময়, লাথির পর লাথি মেরে গেছে, সেই সব সবকে এক হতে দেখছো তোমরা, দেখেছো তোমরা ফোন করে করে? আরে আমাদের এই বলদা বলদা ডাকাচ্ছে, বুঝতে পারলে কি না? বলদা যতই কর, বললাম না কিচ্ছু হবে না, কারণ কি বলতো, আমি কারোর দমে উড়ি না, আমি নিজের দমে কাজ করি, নিজের দমে, বুঝেছিস তো? আর তোদের বললাম না আগা করেই কাজ হচ্ছে অন্যের দমে ফুটানি মারা, লাত খেয়ে এসেছিলিস আমার কাছে বাঁচাও বাঁচাও করে, কেউ টানিয়ে নিয়ে গেছিলো কোথাও, বুঝেছিস তো? সেই বাঁচাবার জন্য এই যো ভাই বলিস আর বাবাই বলিস, যাই বলিস কিছু তো একটা বলতিস তখন, তাই না? ঠিক আছে, তোদের অবস্থা দেখে আমার যাক মানে করুণা লাগছে, সত্যি কথা, মানে সত্যি কথা বলতে মানে তোদের এই করুণ পরিস্থিতি দেখে মানে আমি যা মজা পাচ্ছি, যা এনজয় করছি, আর তার সাথে দর্শকরাও যা এনজয় করছে, প্রথম তো দর্শকরা বুঝে গেছে কতগুলো দোগলা ছিল, ঠিক আছে, যে একটা টুস্কিতে কতগুলো দোগলাকে বের করেছি। আর আর একটা জিনিস দর্শকরা, তোমরা শুধু একটা জিনিস খেয়াল করো, যে 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 যার যার এগেনস্টে গালি গালাজ কিস্তি খাস্তা দিয়েছে, ঠিক আছে, উল্টো পাল্টা কথাবার্তা বলে বলে তাদেরকে অপমান করেছে, তাদের কাছে পর্যন্ত ক্ষমা চাইয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো তো? ক্ষমতা ভাবো, ক্ষমা চাইছে এখন, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এ ক্ষমা চাইছে, সে ক্ষমা চাইছে, ঠিক আছে, মানে ক্ষমার পর ক্ষমা চেয়েছে, সব পাগল হয়ে যাচ্ছে। ট্যালেন্ট ভাবো, ট্যালেন্ট, ঠিক আছে, ওটাই তো বললাম, কারোর দমে আমি উড়িনি কখনো, আর এখনও কারোর দমে উড়ছি না, নিজের দমে উড়ি, আর নিজের দমের জন্যেই যা যা ফাঁস করার ছিল সব ফাঁস করেছি, কারণ দোগলা নিয়ে চলতে চাই না আমি, দোগলাদের সাথে থাকতে চাই না, একা থাকবো তাও ভালো, কিন্তু কোনো দোগলা নট অ্যালাও, বুঝেছিস তো? এটাই করুণা হয় আমার, যে বাঁচিয়েছিলাম, এটা আগাগোড়া মাথায় রাখবি, আর আগাগোড়া নিশ্চয়ই তোদের মনে থাকবে, আমার খুব মজা আসছে তখন দেখে, বললাম না কত দোগলা যে এখন এক হবে, তোমরা শুধু দেখতে থাকো, মানে কত দোগলাকে টেনে টেনে আনাবে আমাকে আমাকে সাহায্যতা করার জন্য, কারোর কারোর দম নেই রে, কী বললাম, কারোর দম নেই, আর ভাবছিস আমাকে উঁসিয়ে ঠুসিয়ে উস্কিয়ে টুস্কিয়ে কাজ করাবি, তাই না? ওস্কানোর জিনিস আমি আর নো, কারণ তোরা যে যেভাবে আমাকে চ্যাটলিস্টগুলো পাঠিয়েছিস, যার যার লিঙ্ক পাঠিয়েছিস, সবকটা ক্রিয়েটারের লিঙ্ক পাঠিয়ে পাঠিয়ে আমাকে উত্তেজিত করেছিলিস, সম্পর্কের খাতিরে করেছিলাম, সম্পর্ক তোরা সম্পর্কের বুঝবি কি, যে ঘরে একটা থাকতে বাইরে একটা, যে আবার নন্দাই টন্দাই থাক, যাই হোক, তাদের আবার তারা আবার সম্পর্কর কী বুঝবে, কী সম্পর্কের তারা কী বুঝবে পাগলা, তো যাই হোক করে যা দেখি আনন্দ নিই, আর দর্শক তোমরাও আনন্দ নাও, মজা নাও, উপভোগ করো, ঠিক আছে? কত দোগলার কাছে কতজন ক্ষমা চাইতে পারে, আর ক্ষমা চাইয়ে চাইয়ে সব দোগলা এক হও করতে পারে, সেটা দেখে তোমরা এনজয় করো, ঠিক আছে? চলো ভিডিওটা আপাতত এইটুকুনি থাকলো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, টাটা।